شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد جي আবারও দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে একটু ভুলে যাওয়াতে আর মাঝখানে মোবাইলটা একটু ফরম্যাট করতে গিয়ে একটু হ্যাঙ্গিং অবস্থায় ছিল বেশ কয়েকদিন তো জামাল ভাই জানতে চেয়েছেন যে তারাবি এবং তাহাজাত বা কেয়ামুল্লাইল এর বিবরণ অর্থাৎ রাখার সংখ্যা বা আগে কতটুক পড়বে বড় কতটুকু পড়বে বিষয়টা আসলে কেয়ামুল্লাইল যেটা বলা হয়েছে এবং তারাবি ক্যামুল্লাইল এক। একে রাত্রের নামাজ যেটা সেটাকে কেয়ামুল্লা বা তারাবি বা তাহাজ্য বলা হয় তো মূলত আমরা বিষয়টা যদি খেয়াল করি এই কেয়াম কেয়াম করা মানে এর অর্থ হচ্ছে এটাই যে খুব সুন্দরভাবে নামাজ আদায় করা খুব দীর্ঘায় করে লম্বা করে কারাত এবং লম্বা তেলাওয়াত লম্বা রুকো সিজদা এভাবে এইভাবে যদি আমরা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের নামাজের বিবরণ বা গুণাবলী সম্পর্কে যদি আমরা জানতাম তাহলে রাকাতের প্রশ্ন আমাদের আসতো না কারণ আল্লাহ রসুর সাল্লাম এক রাখাতে সুরা বাকারা সুরা আল ইমরান সুরাই নিসা তেলাওয়াত করেছেন তাহলে চিন্তা করুন যে কত টুকুন এক রাখাতে তেলাওয়াত করেছেন এইভাবে রুকু সিজদাও তেমনই লম্বা করতেন আমরা কয় রাকাত বই পড়তে পারবো এই রাত্রে তো যদি আমরা রাকাত সংখ্যা হিসাব করতে যাই তাহলে সেই হাদিস থেকে যেটা রাকাত সংখ্যা এগারো রাকাত বা তেরো রাকাত এটাই পাওয়া যায় নির্ধারিত নির্ধারিত সংখ্যা করতে গেলে এবং আল্লাহ রসুল্লা সাল্লামের পদ্ধতিতে নামাজ পড়তে গেলে এর বেশি পড়াটা কঠিন হয়ে যাবে এর বেশি পড়াও যাবে না আর যারা ওই রাকাত সংখ্যা গুনতে থাকে শুধু আর এমনকি রুকো সেটাও ঠিক মতো হচ্ছে না আর কোরআন তৈরি ওই রুকুমি করতেছে তো এইগুলো আসলে কেমন লাইন না এগুলো আহ হাদিসের ভাষায় বলা হয়েছে নুকরাতি দিক যে মুরগির যেমন আদার খায় মুরগির আদার খাওয়ার মতো ওই ঠুকুর দিচ্ছে দিচ্ছে ওঠাচ্ছে ঠুকুর এরকম যে এটা আসলে নামাজের সৌন্দর্যতাও ফুটে ওঠে না এবং এটাও বলা যায় না লাইল শুধু রাকাত সংখ্যা হিসাব করা তো যদি কেউ সুন্দরভাবে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করতে যান তাহলে তাকে এভাবেই আদায় করতে হবে এবং রাকাতের সংখ্যা যতটুকুন করা যায় বেশি বেশি নফলা আদায় করার কথা রয়েছে যদি রাকার সংখ্যা আপনার বেশিও হয়ে যায় তাতে অসুবিধা নাই কিন্তু রাকাত সংখ্যা বাড়ানোর জন্য প্রতিযোগিতা করা যাবে না প্রতিযোগিতা করতে হবে আপনার নামাজ কত দীর্ঘায়ু হয় নামাজ কত সুন্দর হয় নামাজের খুজু কত বৃদ্ধি পায় এবং কত সুন্দরভাবে আপনি বিনয়ের সাথে নামাজ আদায় করতে পারেন এটি মূল বিষয় ফুটে তুলতে হবে বা এটাই নিজের মনের ভিতরে নিয়ে আসতে হবে তাই যদি কেউ তারাবি পড়েন অর্ধেক তারাবি পড়তে পারেন এবং বাকি অর্ধেক তা পড়েন অথবা তারাবির সময় দু রেঘাত পড়েন পরবর্তীতে আপনি আটটা ঘাট দশ রেখাত পড়েন কোনো অসুবিধা নেই অথবা প্রথম তারাবিতেও আপনি আট কাঠ পড়েন পরবর্তীতে আট ঘাট পড়েন কোনো অসুবিধা নেই যখন যেটুকু সম্ভব কিন্তু নামাজ যেন সুন্দর হয় দীর্ঘায়ু হয় এবং খুশু সুখ বিনয়ের সাথে একাগ্রতার সাথে যেন আদায় হয় এটাই আমাদেরকে খেয়াল করতে হবে মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে খুশি করা এবং বিনয়ের সাথে সালাত আদায় করা اللهم دير كي ملايت شهوه ونون عباد قبل كورون اللهم دش شكل كي توفيق دان كورون. السلام عليكم ورحمه الله. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم وأولو العلم قائما بالقسط لا إله إلا هو. العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء